আজকে এই সমাজকে বিষাক্ত করে দেওয়া হয়েছে। সমাজের কোন জায়গায় দিন নাই, দিনের চর্চার নামে, দিন প্রতিষ্ঠা করবার নাম করে আল্লাহর জমিনে অনেকগুলো নোংরামি শয়তানি নাফরমানি করা হচ্ছে। আমরা যাদেরকে আমাদের আকাবির ও আসলাফ মনে করছি, আজও আমাদের অনেক নেতা আছে, লিডার আছে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার কথা না বলে নিজের ব্যক্তি কেন্দ্রিক আর প্রতিষ্ঠান কেন্দ্রিক চিন্তা করে জমিন থেকে মূল আল্লাহর বিধানকে মুছে ফেলার সমূহ ষড়যন্ত্র করে যাচ্ছে। মনে রাখবেন, এই জমিন হচ্ছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। এই জমিনে হুকুম চলবে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর, আর তরিকা চলবে শুধুমাত্র কেবলমাত্র রসুলের। এখানে আমার কোন তরিকা চলবে না, আমার বাবারও তরিকা চলবে না, আমার পীরেরও তরিকা চলবে না। আমি আমার বাপকে, আমি আমার উস্তাদকে, আমি আমার পীরকে মানি না যদি তিনি আমার রসুলের আদর্শ না মানেন। এ কথা মনে রাখবেন। সুতরাং অন্ধভক্তের প্রয়োজন নাই, দিন বুঝো, এরপরে দিন মানো। শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আমি দু মিনিটে মৌলিক কিছু কথা বলবো, দু মিনিট, এরপরে আমরা মূল আলোচনাকে সংক্ষেপ করব। এই কথাগুলো যদি বুঝেন সামনের কথা বুঝবেন। প্রয়োজন মনে করতেছি আপনাদের অবস্থা দৃষ্টে, এজন্য বলতে হচ্ছে দু মিনিট। আমার বন্ধুগণ, আমার সামনে যারা বসে আছেন, আপনারা বলেন, আপনারা সকলে মুসলমান না? সবাই বলেন, আওয়াজ করে বলেন, আপনারা যে মুসলমান এটা বুঝলেন কেমনে? সংক্ষেপ করে বলবো, আমরা কথা লম্বা করবো না। আপনারা যে মুসলমান এটা বুঝলেন কেমনে? বলেন না কেন? হ্যাঁ, কি কইছে বুঝি? এই জন্য তো জিজ্ঞেস, আপনারা ওয়াজ সবে শুনতে পারে, ওয়াজ কেন মুসলমানরা শুনবে? কোরআন সকলের, কোরআন হুদাল্লিন্নাস, সকল মানুষের হিদায়াত, কোরআন হুদাল্লিল আলামিন, দুটা সৃষ্টির হিদায়াত। কোরআন শুনবে শুধু মুসলমান কেন? কোরআন শুনবে পুরা সৃষ্টি, পুরা জাতি। আমি এটাও ভেঙে দেবো ইনশাল্লাহ, এই কথার উত্তর দেব। আমাকে বলেন আপনারা মুসলমান কেমনে বুঝলেন? মানেন আপনারা? এক ভাই বলছে আল্লাহ আল্লাহ রসুলরে মানে, আর কেউ কিছু বলবেন? কিছু কয় না এরা। বলেন, আপনারা হয়তো আমাকে বলবেন আপনারা কালিমা পড়েছেন এই জন্য আপনারা মুসলিম। মনে রাখবেন, শুধুমাত্র কালিমা পড়লে মুসলমান হয়ে যায় না। এই সমাজে বহুত লোক কালিমা জানে, কালিমা বুঝে, কিন্তু তার পূর্ণাঙ্গ অবস্থান কালিমার বিরুদ্ধে। সুতরাং কালিমা জানলে মুসলমান হওয়া যাবে না। আপনারা বলে থাকবেন আমাকে, আপনারা নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত মসজিদে, এজন্য আপনারা মুসলিম। নামাজ পড়েন না? বলেন না কেন? সুতরাং শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না। বহুত নামাজি আছে মুসলমান নয়। রব আমার রসুলকে বলছেন, ইয়া রসুলাল্লাহি, আপনার পিছনে অনেকেই সলাত পড়ে, মাঝে মাঝে আসানো দেয়, মাঝে মাঝে ইকামত দেয়, আপনার সঙ্গে দাওয়াত খেতে যায়, আপনার সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, ও পয়গম্বরে আরবি, আপনার পিছনে সলাত পড়ে, আমি রব বলেছি এরা মুসলমান নয়। ইদা জাকাল মুনাফিকুন, আপনার পিছনে নামাজ পড়ে ঠিকই, রব বলেছি মুসলমান নয়, এরা মুনাফিক। এলাকায় কেমন লোক নাই নামাজ পড়ার পরে মুনাফিক নাই? বলেন নাই? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কথা রসুল কে আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলছেন, পয়গম্বরে আরবি, আপনার পিছনে সালাত পড়ে, মাঝে মাঝে আজানও দে, মাঝে মাঝে ইকামতও দে, আপনার সঙ্গে দাওয়াতও খেতে যায়, সব ঠিক আছে,
আমি রব বলেছি ওরা মুসলমান না। নবীজি তার জানাজায় যাওয়ার জন্য নিজের জুব্বা খুলে তার কাফনের ব্যবস্থা করেছিলেন, জানাজার জন্য নিজে দাঁড়িয়েছিলেন। রব তো জানিয়ে দিয়েছেন আপনার পিছনে সালাত পড়েছে, আপনি আপনার জুব্বা খুলে তার কাফন দিয়েছেন, আপনি জানাজার জন্য দাঁড়িয়েছেন। ও পয়গম্বরে আরবী, একবার না এক কোটি বার যদি তার জানাজার ইমামতি করেন, রব বলেছি মুনাফিককে মাফ করে দেব না। ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন, মুনাফিকের কোনো মাফ নাই। এজন্য আপনি হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান নাকি ইহুদি, ওটা আমি জানতে চাইব না। আমি আপনাদের কাছে শুধু বলতে চাচ্ছি আজকে, আপনারা মুনাফিক হইয়েন না, আপনারা মুনাফিক হইয়েন না। কারণ মুনাফিক সম্পর্কে রব বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, যারা মুনাফিক হবে তারাই জাহান্নামের একবারে নিচের আন্ডারগ্রাউন্ডে থাকবে। ওই জন্যে আমরা আর যাই হই মুনাফিক হব না ইনশাল্লাহ। তখন সবাই বলেন না ইনশাল্লাহ, কি হব না? সবাই বলেন কি হব না? মুনাফিক হব। আপনারা বলবেন হুজুর আমাদের দাড়ি আছে, এই যে শিয়ারে ইসলাম দাড়ি রাখছি, আমরা তো মুসলিম, আমার আপনার চাইতে বহুত লম্বা দাড়ি হিন্দুরাও রাখে না? রাখে না? ওরা মুসলিম। আপনারা বলবেন হুজুর আমরা কত সুন্দর টুপি পাগড়ি পরি, আমরা তো বুজুর্গ আল্লাহর ওলি, আপনারা আমার চাইতে সুন্দর টুপি আর পাগড়ি পরে শিখেরা না, পরে না? আপনারা বলবেন আমরা কত লম্বা জুব্বা পরি, সুন্দর সুন্দর রুমাল দিই, খুব আল্লাহর ওলির মতো মনে হয়, আমরা কি আল্লাহর ওলি না? আপনাদের জানা দরকার আমাদের চাইতে সুন্দর লম্বা জুব্বা আর সুন্দর রুমাল দেয় ইহুদিরা। কারা? দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, পাগড়িও আছে, সব আছে, তারা মুসলমান নয়। সুতরাং এই সমাজে শুধু এই পোশাক দেখলে, লম্বা জুব্বা পাগড়ি আর রুমাল দেখলে বুজুর্গ বলা যাবে না, এটার নাম তাকওয়া নয়। রব বলেছেন লেবাসু তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার পোশাক, আর তাকওয়া হচ্ছে এখানে, আর তাকওয়া হা হুনা, তাকওয়া হচ্ছে দিলের ব্যাপার। এই জন্য আজকের এই সমাজে বহু দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা জুব্বাওয়ালা এই সমাজের বহু বড় বদমাইশ আর মুনাফিক। ঠিক কিনা? শুধু পোশাক থাকলে বুজুর্গ হওয়া যাবে না। যে কথা দু মিনিটে বলতে চাইছিলাম, দেখেন আপনারা কেমন মুসলমান। আজ আল্লাহর জমিন থেকে দিন মুছে যাচ্ছে, ইসলামের পক্ষে কথা বলবার মতো লোকেরা জবান বন্ধ করে দিচ্ছে। যুবক তোমাদেরকে বলছি, এই জমিন আল্লাহর, এই জমিনে হুকুম চলবে আল্লাহর, এটা মুসলমানদের জমিন, আলেম উলামার জমিন, ইসলামী আন্দোলনের কর্মীদের দেশ, কুরআন সুন্নাহর দেশ, এখানে তাকবীর চলবে, আল্লাহর ধ্বনি চলবে, রাসূলের রিসালত চলবে, যারা বাধা দিতে থাকবে তাদের অস্তিত্ব এই সমাজে থাকবে না। সুতরাং আমাকে আপনাকে আগে মুসলমান হওয়া লাগবে, আমাকে আপনাকে আগে দিন শিখা লাগবে। কেউ রাগ করবেন না, যে কথা দু মিনিটে বলতে চাইলাম মনোযোগ দিয়ে শোনো মুসলমান। আজ সবাই তো নিজেকে মুসলমান দাবি করছ, আমার সামনে অনেক মুরব্বী বসা দু মিনিট শুনবেন শুধু, আমার সামনে অনেক মুরব্বী বসা যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবি আছে, মাথায় টুপি আছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, হয়তো কোনো পীর সাহেবের মুরিদ। আপনারাই সমাজ নষ্ট করেছেন, আপনারা এই সুন্দর সমাজ ব্যবস্থা, এই সমাজের সংস্কৃতি, তহজিব আর তমাদ্দুন নষ্ট করেছেন আপনারা। আমার কথা রাগ করলেন? রাগ করলে কি আর না করলে কি, আসছি একদিন, না আসার সম্ভাবনা সব থেকে বেশি আর জিন্দগিতে, শোনা লাগবে তো এখনকার কথা। শোনো কি বলতে চাই, সমাজ নষ্ট করেছেন আপনারা। অনেক মুরব্বী আছে, এটা কোন উপজেলা? মেলান্দ উপজেলা, খবর নেন।
আমার সামনে অনেক মুরব্বী মশা যাদের মুখে দাড়ি সাদা, পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজ পড়েন, মাথায় টুপিও পড়েন, তসবিহ পড়েন, খাবার নেন মেলান্দ এলাকায়, অনেক নামাজি পাঁচ ওয়াক্ত মুসল্লি আছে যারা এলাকার সব থেকে বড় সুদের ব্যবসায়ী। নাইটা বলেন, নাই বলেন, নাই নামাজ পড়ে সুদ খায়, পীরের মুরিদ হয়ে সুদের ব্যবসা করে, হে কোন কোয়ালিটির মুসলিম? কিছু বলছেন না কেন? যে সালাত পড়ে সুদ খায় সে তো তার মায়ের সাথে জিনার মতো অপরাধ করে, যে মুসলিম দাবি করে সুদের ব্যবসা করে সে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, যারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে, মায়ের সাথে জিনার মতো অপরাধ করে, সে কোন কোয়ালিটির বুজুর্গ জানতে চাই না। সেই সমাজের অপদার্থ একটা জানোয়ার, এই লোক কি এলাকায় আছে? কথা বললেন না যে নামাজ পড়ে সুদ খায় এমন কেউ আছে? একটু হাত তুলেন কারা আছেন এখানে, এখানে কেউ আসেনি নামাজ পড়ে সুদ খায়? আছে কেউ? মুরব্বী না বুঝে হাদিস, নামাজ পড়ে সুদ খায় কেউ আছে? সব ভালো হয়ে গেছে, এখানে কেউ আসেননি? নাই, সব উলিয়া উলিয়া পীর বুজুর্গ হয়ে গেছে। সোনা মুসলমানেরা, এখানে অনেক মুরব্বী বসা, এখন আগের মতো আর হাঁটতে পারেন না, আগের মতো আর শরীরে শক্তি নাই, কিন্তু এখন আজান হলে আপনি মসজিদে নামাজে যান না, আজানের পরে চার দোকানে বসে টেলিভিশন দেখে। এ লোক নাই বলেন নাই? আমি জানতেছি একটু আগে না বলেন আপনারা মুসলিম, আমি তো খুঁজতেছি এখন ওয়াজ করার আগে যে কার সামনে ওয়াজ করবো, এই জন্য যখন আপনার দেখবো আর কিচ্ছু নাই, তখন কিচ্ছু নাই মনে করে ওয়াজ করবো, আর মুসলমান থাকলে এই চিন্তা করে ওয়াজ করবো। অনেক মুরব্বী আছে, দাড়িও আছে, ফজরের আজান সকালবেলা ঘুম থেকে উঠে নামাজের তো খবর নাই, আগে সিগারেট ধরায়, কথা বলেন না কেন? কোন কোয়ালিটির কারণে আপনি মুসলিম? অনেক মুরব্বী আমার সামনে বসা যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, গ্রামের মডল, গ্রামের মাতবর, গ্রামের বিচারী, পঞ্চায়েতের মুরব্বী, এলাকার বড় মুরব্বী, অনেক মুরব্বী আছে আপনাদের মেলান্দ এলাকায়, খবর নেন যারা গ্রামের বিচার করতে গিয়া এক কাপ রং চা খায়া এদিকের বিচারকে এদিকে দিয়া দেয়। নাই এলাকায় বলেন নাই? কোন কোয়ালিটির মুসলিম? মানে মুসলিমটা আসলে এর মূল চরিত্রটা কি আমি বুঝতে পারছি না। সমাজ নষ্ট করতে করতে আপনারা এমন একটা জায়গায় নিয়ে গিয়েছেন, আজকাল খবর নেন মেলান্দ, জামালপুর, শেরপুর, ইসলামপুর, পুরো বৃহত্তর আপনাদের বিভাগে খবর নেন, সমাজ নষ্ট করতে করতে এমন এক জায়গায় নিয়ে গিয়েছেন আপনারা, ম্যাক্সিমাম মসজিদ মাদ্রাসার সভাপতি আজকালকে সুদকুস, ঠিক কিনা বলেন? মসজিদের সভাপতি সুদকুর, কেশিয়ার ঘুষকুর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাস, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়েতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, বাজার থেকে চন্দা উঠায়, আরেকজনের জমি দখল করে, এক হাত নিজের জমিতে ঢুকাইয়া, বুয়া দুই নম্বর জাল দলিল বানাইয়া, গরিবকে গ্রাম ছাড়া করে, এখন মসজিদের দায়িত্ব ছিল। বলেন বলেন, তো আপনারা আসলে কি খুঁজতেছি আমি? কিছু বলবেন? কিছু বুঝছেন আপনারা? আমি বুঝতে পারতেছি না কি কথা বলার আবেগ,
লান হয়ে গিয়েছে। এই কথা বলা প্রোগ্রাম করে এটা আমার পেশা নয়, আমার একটা দায়িত্ব আছে। দায়িত্ব হচ্ছে আমি যা বুঝলাম, কেয়ামতের দিন রব যদি বলে আমি সে কথা বলিনি, এই সময়টা নষ্ট করেছি কেন, জবাব দেওয়া লাগবে। আমি এত কষ্ট করে আপনাদের এখানে এসে কেয়ামতের দিন বিপদে পড়তে চাই না, এজন্য দায়িত্ববোধ থেকে কিছু কথা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম। আপনারা সমাজকে নষ্ট করেছেন। আজকে ফিতনা শুধু এলাকায় কে নাবির নিচে হাত বাঁধে, কে বুকের উপরে হাত বাঁধে, কলজার উপরে হাত বাঁধলো, কে মাথার উপরে হাত বাঁধলো, কে জোরে আমিন বললো, কে আস্তে আমিন বললো, কে ইয়া নবী সালাম আলাইকা বললো, কে ইয়া নবী সালাম আলাইকা বললো না, কে নবীরে নূরের তৈরি বললো, কে নবীরে মাটির তৈরি বললো, এই নিয়ে আর সমাজে ফেতনার কোনো শেষ নাই। কথা বলেন না কেন, এগুলো কি শুরু করছেন আপনারা? ফেতনা করতে করতে এমন নষ্ট করেছেন এই সমাজকে, সংঘবদ্ধ তো করেনি না, দুই ভাই একই ঘরে থাকে, একই টেবিলে খাবার খায়, কিন্তু দুই ভাই নামাজ পড়ে দুই মসজিদে। হ্যাঁ, আর কি করলে আপনারা খুশি হবেন সমাজকে? অনেক মুরব্বী এখানে আছেন, হাজি সাহেব মানুষ হজ করেছেন, অনেকে আছেন সম্পত্তি বন্টন করে ছেলেদেরকে ঠিক মতো দিয়েছেন। অনেক মুরব্বী হয়তো এখানে পাওয়া যাইতে পারে, সম্পত্তি বন্টন করতে গিয়ে ছেলেদেরকে ঠিকই দিছে কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। বলেন, আচ্ছা বলেন, আসে না এগুলো, আসে না? লজ্জা হয় না কবরে যাওয়ার? লজ্জা হয় না? কি নিয়ে মরছেন? হাজি সাহেব আপনার হস্ত কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না, কারণ হকুল ইবাদ বাকি আছে, আপনি আপনার সন্তানকে ঠকিয়েছেন। বাবা অনেকেই হজ করেন, উমরা করেন, কোটি কোটি টাকা যাকাত দেন, দেন বহুত লোক কোটি টাকা যাকাত দেয়, পাঁচ সাতবার উমরা করেছে কিন্তু এখনো বউর মোহরের টাকা দেয় নাই। কথা বলেন না কেন, উমরা করা ফরজ না? কোটি টাকা যদি যাকাত দেওয়ার সুযোগ থাকে দিবেন, আগে মানুষের ঋণ দেন। বউর টাকার কাগজে লেখা আছে, বউর টাকার মোহরের কাগজে কাবির নামায় লেখা আছে, নামাজ পড়া ফরজ, বউর মোহর আদায় করা ফরজ। কষ্ট পাইলেন আমার কথায়? একটু হাত দেখান তো দেখি কারা কারা কষ্ট পাইছেন। কষ্ট পেয়ে ফেলাইছেন এই অল্প কথার ভিতরে? অসুবিধা হচ্ছে? ওই যে জোয়ান যারা আছো এখানে, যুবক, তোমাদের কথার কি বলবো আজকে আমি? মন মানসিকতা খারাপ, নাহলে তো কিছু বলতাম। তোমরা তো আসো আর তোমাদের গার্লফ্রেন্ড আছে, প্রেমিকা, ঠিক ঠিক না? কে কে ঠিক কইছো? তোমাদের কলিজার টুকরে হাতটা একটু দেখি তো, মাশাআল্লাহ, এই যারা ঠিক কইছ। সমাজ আর নষ্ট করতে দিও না, আমরা সমাজকে ভালো পথে নিয়ে আসতে চাই। ইনশাল্লাহ আমি বলবো, আমি যে কথাগুলো বলতে চাই তোমাদেরকে, যুবক শোনো, মূল আলোচনাটা আজকে বুঝবা কি বলতে চাই। শোনো, আমিও একজন প্রেমিক, আমিও তো প্রেম করি, আমি তো বুড়ো হয়ে যাইনি, আমিও প্রেম করি, তোমরাও প্রেম করো, তোমরা কিন্তু ভুল জায়গায় প্রেম করো। প্রেম বুঝো নি, ভালোবাসা বুঝো নাই। আজ যুবকেরা শুনো, তুমি যেই মেয়ের সাথে প্রেম করেছো, তোমার গার্লফ্রেন্ড, তার চামড়া হয়তো স্মার্ট,
তার চেহারা বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা। সে যখন টেলিফোনে তোমার সাথে কথা বলে, টেলিফোন দিলেই বাতির প্লিট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও, ঠিক না? এগুলা বাদ দাও, কসম রব্বে পাকের জাতে, তুমি যেই মেয়ের সাথে প্রেম করে রাত দিন নষ্ট করে দিচ্ছ, এতে স্মার্ট, এতে বিশ্ব সুন্দরী মেয়ে আজকে রাত্রে যদি মরা যায় 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পোকা, ঠিক কিনা বলে? ভুল জায়গায় প্রেম করেছ যুবক। তুমি যার সাথে প্রেম করেছ, যার সাথে প্রেম করে পড়ালেখা বাদ দিয়েছ, যার সাথে সম্পর্ক করে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যার সাথে সম্পর্ক করে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যার সাথে সম্পর্ক করে মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেছ, যাকে পাওয়ার জন্য রাত দিন দেশে বিদেশে ঢাকা শহরে ইনকাম করে সব টাকা পয়সা মা বাপকে না দিয়া ওই মেয়ের পিছনে খরচ করে যাচ্ছ দীর্ঘদিন থেকে। যুবক তুই জানিস না, ওই মেয়ে যদি আগামী কালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে এক মিনিটও লাগবে না। কি আর প্রেম? রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম, এ মানুষ, তোদেরকে কে বিভ্রান্ত করেছে, কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো মহান রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছি। প্রেম যদি করতে হয় আমার রাসূলের সঙ্গে করো, প্রেম যদি করতে হয় আল্লাহর সঙ্গে করো। আমার আল্লাহ তো সম্পর্ক করে আমার রাসূলকে বানিয়েছেন হাবিবুল্লাহ, আমার নবীজিকে তো মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আমার নবীকে মাঝে মাঝে ডাক দিয়ে বলতেন, ও কম্বল ওয়ালা কম্বল খুলো, ও কলিজার টুকরা প্রেমিক হাবিবুল্লাহ, তুমি কম্বলের নিচে খাদিজাকে নিয়ে শুয়ে আছো, আমি তোমার প্রেমিক, আল্লাহু আরশিস্তাওয়া, আমি আরশে আজিমে একা একা তুমি ছাড়া ভাল লাগে না, তুমি আয়েশাকে নিয়ে কম্বলের নিচে শুয়ে আছো, রব লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তোমার সঙ্গে এক মিনিট কথা বলবার জন্য রাত্রবেলা ঘুমাই না, ও বন্ধু একটাবার কম্বল ছাড়ো, একটাবার বিছানার থেকে পিঠটা উঠাও, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, আর সেজদায় গিয়ে একটাবার আমাকে মন ভরে সুবহান বলে ডাক দাও, রব কথা দিলে মাসে আসিবে থাকবো না, সাথে সাথে তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির রব তো তার না, তুমি কেমনে সেই রবকে বইলে যাও? সম্পর্ক তো ওখানেই করবা, কষ্ট হচ্ছে, অসুবিধা হয়? যুবক তোমাদেরকে বলছি ভাই, দুনিয়া একটা ধোঁকা, সব বাদ দিয়ে দেও, আসো আমরা দিন প্রচারের কাজে লেগে যাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ? আমরা তো কিছু একটা দুনিয়া রেখে যেতে হবে। তোমার আমার মতো তরুণ আর জোয়ান ছিল মুআজ আর মুআউয়িজ, তোমার আমার মতো তরুণ আর যুবক ছিলেন আলী কাররামাল্লাহু ওয়াজহা, যাকে আল্লাহ সাদুল্লাহিল গালিব বানিয়েছে, তোমার আমার মতো জোয়ান ছিলেন তলহা, তোমার আমার মতো জোয়ান ছিলেন আব্দুল্লাহ বিন হুজাফা, তারা তো দিন বিজয়ের গল্প শুনিয়েছেন, তাদের কথা তো পুরো দুনিয়া শুনেছে, আর আজকে আমরা প্রতিপক্ষ বানাই আমরা আমাদেরকে। আজকে এই জমিনে দ্বীনের প্রচার করতে গেলে, দ্বীনের দাওয়াত দিতে গেলে, কোরআন সুন্নার কথা বলতে গেলে বাহিরের মানুষ আমাদেরকে যত না বাধা দেয়,
তার চাইতে বেশি বাধা দেয় আমাদের ঘরের লোক, আমাদের মতো দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা। সুতরাং আসুন আমরা সংক্ষেপ করে মূল কথাকে শেষ করে দিই, যেহেতু বারোটা অনেক রাত্র হয়েছে, এই টাইমে কথা তো বলিনি কখনো, কথা বলতে চাইও নি কখনো। দুনিয়ার জমিনে দিন কেমনে জিন্দা করবো আমরা সেদিকে নিয়ে যাই, মূল আলোচ্য বিষয় আজকের আয়াত। আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর, সরকারে কায়নাত, দু জাহানের সরদার, নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করবার অনেক দিন আগে ঈসা রূহুল্লাহ জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব বেউকুফ বাদশার জন্ম হল। এই বাদশার নাম আল্লামা জারুল্লাহ জামখশারি তাফসিরে কাশ্যাফে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জোনাওয়াজ। এই বাদশা ঘোষণা করে দিল, আমার দেশে কেউ কালিমার দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ তৌহিদের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ রেসালতের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ আল্লাহর কথা বলতে পারবে না। যেই ব্যক্তি এই জমিনে আল্লাহর কথা বলবে, রাসূলের রেসালতের কথা বলবে, নজরানে যেই ব্যক্তি কথা বলবে, বাদশাহ ইউসুফ জোনাওয়াজ ঘোষণা করে দিল, যেই ব্যক্তি দাওয়াত দিবে তার মৃত্যুদণ্ড। কি দণ্ড? সবাই বলেন কালিমার দাওয়াত দিলে মৃত্যু। কত যুগ এইভাবে চলে গেছে? প্রায় দুই যুগ। দুই যুগে বারো বছর, কত বছর? বারো বছর কইছে কেডা? আমি যা বলতেছি তাই বলবেন, আমি কি ঠিক বললাম না ভুল বললাম এটাও তো আপনাদের দায়িত্ব জানার। দুই যুগে কত বছর? সবাই বলেন না। দীর্ঘ প্রায় ২৪ বছর চলে গেল, এই দেশের ভিতরে কেউ কালিমার দাওয়াত দেয় না, এই দেশের ভিতরে কেউ তাওহীদের কথা বলতে পারে না। যেই ব্যক্তি দিনের দাওয়াত দিবে তাকে হত্যা করে ফেলে দেওয়া হয়, মেরে ফেলে দেওয়া হয়, এই জন্য কেউ দিনের দাওয়াত দিতে চায় না। দীর্ঘদিন চলে যাওয়ার পরে বাদশাহ ইউসুফ জোনাওয়াজ চিন্তা করল, আমি যদি মরে যাই কোন সময় জানি আমি মরে যাই, দীর্ঘদিন এই দেশের ক্ষমতায়, আমি মরে গেলে এই দেশের ক্ষমতা কোনোভাবে যদি যাদেরকে পিটালাম, যাদেরকে মারলাম, যাদেরকে আঘাত করলাম, তাদের হাতে যদি এই দেশের ক্ষমতা চলে যায়, কালিমাওয়ালাদের হাতে, তাওহীদওয়ালার হাতে, রেসালতওয়ালার হাতে এই দেশের ক্ষমতা যদি চলে যায়, এদেরকে অনেক নির্যাতন করেছি, অনেক আঘাত করেছি, কোনোভাবে এদের হাতে ক্ষমতা গেলে আমাকে ব্রাশ ফায়ার, কথা বলেন খিফায়ার, এই দেশে দিনের দাওয়াত দিতে দেই নাই, ইসলামের কথা বলতে দেই নাই, এদের হাতে ক্ষমতা গেলে তো ব্রাশ ফায়ার, মেরে ফেলবে। এই চিন্তা করে বাদশাহ ইউসুফ জোনাওয়াজ তৎকালীন জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল ওই জাদুকরের কাছে পৌঁছে গেল। জাদুকরের কাছে গিয়ে বলছে, আব্বা জান, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে, পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, অন্য কোনো মানুষ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থা কি আপনি করে দিতে পারবেন? জাদুকর ডাক দিয়ে বলছে, বাদশাহ ইউসুফ জোনাওয়াজ, আপনি চান এই দেশের ক্ষমতায় আজীবন আপনি থাকবেন, আপনি মরে গেলে আপনার পরিবার থেকে এই দেশ চলবে, আপনি যদি তা প্রতিষ্ঠা করতে চান আমি যা চাইব আপনি কি আমাকে তা দিবেন?
বাদশাহ বলছে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সব দিতে রাজি। এবার জাদুকর বলছে তাহলে শুনেন, আপনি আপনার দেশ তালাশ করে নিজের দেশ থেকে একটা পথ্যুৎপন্নমতী চালাক একটা যুবককে আমার কাছে পাঠাইয়া দেন, একটা শিক্ষিত যুবককে আমার কাছে আপনি পাঠাইয়া দেন, ওই এক যুবকের মাধ্যমে আপনার দেশে আপনার ক্ষমতা টিকাইয়া রেখে দেব। বাদশা চিন্তায় পড়ে গেল, জাদুকর আপনি কি বলেন, এক যুবকের মাধ্যমে আমার দেশের ক্ষমতা রেখে দিবেন? জাদুকর ডাক দিয়ে বলছে শোনো বাদশা, একটা যুবক যদি আমাকে দেন ওই যুবকটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব, আমার মতো বড় জাদুকর বানাবো। বাদশা বলছে জাদুকর, তোমার মতো বড় জাদুকর এক যুবককে বানাইয়া দিলে আমি আমার দেশের ক্ষমতায় থাকবো কেমনে তা তো বুঝি না। এবার জাদুকর বলছে বাদশা তাহলে শোনো, আপনি যদি শিক্ষিত একটা যুবক আমাকে দেন ওই যুবকটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব, আর জাদুবিদ্যার আকর্ষণের মাধ্যমে ওই যুবক জাদুবিদ্যায় পারদর্শী হওয়ার পরে আপনার দেশে যাওয়ার পরে জাদুবিদ্যার মাধ্যমে আপনার দেশে স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া এটা লাগাইয়া দিব, ওরা নিজেরা নিজেরা মারামারি করবে, দেশের মানুষ নিজেরা নিজেরা গৃহযুদ্ধ করবে, আর আপনি আপনার দেশ চালাবেন কয় কেমনে? জাদুবিদ্যার মাধ্যমে বাবা ছেলে ঝগড়া, মামে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি। কথা গান আওয়াজ করেন, আসেনি আমাদের দেশে হুজুরে হুজুরে মারামারি আছে? বলেন আছে? পীরে পীরে বলছে ও বাদশা, তারা নিজেরা নিজেরা মারামারি করবে, একজন আর একজনকে গালি দিবে, একটার একটারে কাফির বলে পিটাবে, ওরা নিজেরা নিজেরা মারামারিতে লিপ্ত থাকবে, আপনি আপনার দেশ চালাবেন আপনার বিরুদ্ধে লাগবার মতো এরা সময় পাবে না। ঠিক আছে, ওরা নিজেরাই মারামারি করবে, আপনি আপনার দেশ চালাবেন আপনার বিরুদ্ধে লাগবার তো টাইমই নাই। বাদশা দেখল সিস্টেম খুব খারাপ না, নাকি কষ্ট হচ্ছে? খুব খারাপ মানে আপনাদের এই অবস্থার প্রেক্ষিতে আমি এই আলোচনা নিয়ে আসছি, খুব খারাপ না। কথালে ঠিক আছে, আমার মুসলমান বান্দাগণ গভীর মনোযোগ, বাদশা ইউসুফ জোনাওয়াস নিজের দেশে এসে গোটা দেশ তালাশ করে একটা যুবককে পেয়েছে, এই যুবকের নাম হানাফি মজহবের বড় ইমাম আল্লামা উবাইদুল্লাহ সিন্দি, ইনকিলাবি তাফসিরে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের। এই যুবকটাকে খুঁজে বের করলেন, বাদশা ডাক দিয়ে বলেছে যুবক আব্দুল্লাহ রে, তুমি জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশে ফিতনা লাগাইয়া দাও, আমার দেশে গৃহযুদ্ধ লাগাইয়া দাও, আমার দেশে মারামারি লাগাইয়া দেওয়ার দায়িত্ব তোমার, বিনিময়ে যা চাইবে তোমাকে আমি তা দেব। আমার বন্ধুগণ, এক পর্যায়ে আশরাফ আলী তানভী বয়ানুল কোরআনে লিখেন দুটো রওয়ায়াত, কেউ বলেছেন প্রতিদিন এই যুবক জাদুবিদ্যা শিক্ষার জন্য বাদশার দরবারে চলে যায়, জাদুকরের কাছে চলে যায়, বিকেল বেলা বাড়িতে ফিরে আসে, কেউ বলেছেন ছয় মাসের জন্য চলে গেল, ছয় মাস পরে দীর্ঘ বড় জাদুকর হয় দেশে ফিরে আসতেছে। যুবক বড় জাদুকর হয় দেশের ভিতরে ঢুকতে গেলাম, বিদেশে পড়ালেখা করেছে, বড় জাদুকর হয়েছে, উদ্দেশ্য হলো নিজের দেশ থেকে তাওহীদকে মুছে দেওয়া, নিজের দেশ থেকে দিনকে মুছে দেওয়া, নিজের দেশের ভিতরে তাওহীদ আর রিসালত থাকবে না। এই চিন্তা করে যুবক যখন নিজের দেশের ভিতরে বড় জাদুকর হয়ে ঢুকছে, ঢুকার পরে তারিখে ইবনে জারির তাবারিতে লিখে যুবক বাড়িতে যাওয়ার পথে একটা গাছের গোড়ায় তাকিয়ে দেখে মাথায় পাগড়ি পরনে সুন্দর লিবাস, মুখে সাদা দাড়ি, একজন বুজুর্গ আল্লাহওয়ালা গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। কোন সুবহানাল্লাহ,
যুবক আশ্চর্য হয়ে গেল, এই মুরব্বি গাছের গোড়ায় বসে বসে কি করতেছে? আস্তে আস্তে মুরব্বির কাছে এসে বলছে, আঙ্কেল গাছের গোড়ায় বসে বসে আপনি কি করেন আমি জানতে চাই। মুরব্বি ডাক দিয়া বললেন, যুবক কে তোমাকে চিনতে পারলাম না, গাছের গোড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যাই। যুবক বলছে, হুজুর আপনি কি জানেন না এটা রাষ্ট্র থেকে নিষেধ করা হয়েছে। মুরব্বি ডাক দিয়া বলছেন, যুবক রে রাষ্ট্র থেকে নিষেধ করে দেওয়া হয়েছে তা জানি, কিন্তু আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। যুবক বলতে লাগলো, মুরব্বি আপনি গাছের গোড়ায় দিনের দাওয়াত দেন ঠিকই, আমি বাদশার সঙ্গে দেখা করে আসতেছি, কিছুক্ষণ পরে আপনার কাছে আবার আসবো বাদশার অনুমতি নিয়া। এই দেশে কোনো কালিমা ওয়ালাকে রাখবো না, দিনের দায়ীদেরকে রাখবো না, আপনাকে পিটাইয়া মেরে ফেলবো। এইভাবে আল্লাহর ওলিকে হুমকি দেয়া যুবক যখন চলে যেতে চাইল, এমন সময় আল্লাহর ওলি মুরব্বি দাঁড়ায়া দাঁড়ায়া যুবকের চেহারার দিকে তাকিয়ে প্রথমে কাঁদলেন, তারপরে মুচকি হাসতে শুরু করলেন। যুবক আশ্চর্য হয়ে গেল, এই মুরব্বি আমার চেহারার দিকে তাকিয়ে প্রথমে কাঁদবে কেন, এরপরে হাসবে কেন? কাছে এসে জিজ্ঞাসা করে, মুরব্বি আপনি আমার চেহারার দিকে তাকিয়ে কাঁদলেন কেন? আল্লাহর ওলি জবাব দিতে লাগলেন, যুবক রে আমি তোমার চেহারার দিকে তাকিয়ে এই জন্য কাঁদলাম, দুনিয়ার জমিনে অনেক জওয়ানদেরকে আমি দেখেছি, অনেক নওজওয়ানদেরকে আমার জীবনে দেখা হয়েছে, কিন্তু আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে, এত সুন্দর চেহারার কোন যুবককে আজ পর্যন্ত আমি দেখি না। তাহলে কাঁদলেন কেন? মুরব্বি ডাক দিয়া বলছেন, যুবকরে আমার কান্নার কারণ হল আমি চিন্তা করে দেখলাম এত সুন্দর চেহারার মানুষ, তোমার ভিতরে আল্লাহর তাওহীদের পরিচয় নাই, তোমার ভিতরে রসুলের সালাত নাই, তুমি আল্লাহকে চিনো না, তুমি রসুলকে চিনো না, না চিনলে কবরে গেলে তোমার সুন্দর চেহারা থাকবে না, তোমার বডির সৌন্দর্য থাকবে না, সাপ বিচ্ছু পোকামাকড় তোমাকে ধ্বংস করে দিবে, অস্তিত্ব নষ্ট করে দিবে, এই জন্য আমি আফসোস করলাম এত সুন্দর চেহারার মানুষকে আল্লাহ কেমনে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবে। যুবকরা তুমি শোনো, আমি কেন তোমার চেহারার দিকে তাকায়া হাসলামের কারণ তুমি জানতে চাও? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই দুনিয়ার জমিনে খলিফা যখন বানাতে যাবেন, ইদ কাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ যখন জমিনে প্রতিনিধি বানাতে যাবেন, ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা জমিনে প্রতিনিধি বানাতে চাই, আমার জমিনে আমার হুকুমত আমি গিয়ে কায়েম করব না, কিছু মানুষকে তৈরি করে দেব, ওরা আন্দোলন করে সংগ্রাম করে জীবন দিয়ে হলেও আমার জমিনে আমার দিন কায়েম করবে। প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই, ফেরেশতারা জবাব দিল, আতা জালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আয় আল্লাহ আপনি কি এমন জাতি বানাতে চান যারা দুনিয়ার জমিনে ফিতনা করবে, ঝামেলা করবে? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনি কেন আমাদেরকে বানাতে চান না, আমরা তো 24 আওয়ার্স আপনার ইবাদত করি। আমার আল্লাহ জবাব দিলেন, কালা ইন আলামু মালা তাআলামু, আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা আমি কেন বানাতে চাই তোমরা জানো না। যুবক আব্দুল্লাহ রে ফেরেশতারা আল্লাহর অনুমতি নিয়ে দুনিয়ার জমিনের মাটির উপরিভাগ থেকে মাটি নিয়ে খাই বানাইয়া খামির বানাইয়া আদমের অবয়ব আদমের কঙ্কাল তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছে, আল্লাহ তাআলা এই যে আদমের অবয়ব তৈরি করলাম, আদমের কঙ্কাল তৈরি করলাম, তাকায়া দেখেন কেমন হলো যুবক আব্দুল্লাহ রে,
এমন সময় আল্লাহ আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া ফেরেশতাদেরকে বলছেন, ফেরেশতারা তোমরা যেভাবে আদমকে তৈরি করেছো, আকার অবয়ব কঙ্কাল তৈরি করেছো, এটা আমি আল্লাহর পছন্দ হয় নাই। দুনিয়ার জমিনে আদম যাওয়ার পরে আদমের সন্তানেরা আমি আল্লাহকে না দেখি আমার জমিনে আমার দ্বীনের জন্য জীবন দিবে, সারা রাত সিজদায় পড়ে আমাকে পাওয়ার জন্য কাঁদবে, তোমরা যেভাবে তৈরি করেছো ওটা আমি আল্লাহর পছন্দ হয় নাই, যাও যাও আবার কিছু মাটি এনে আমি আল্লাহর সামনে হাজির করে দাও, এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। কম সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ এমন সময় আল্লাহ নিজের হাতে আদমের কপাল, আদমের কণ্ঠনালী, আদমের কাঁধ, ফুট, গাল, চোখ নিজের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকায়া ডাক দিয়া বললেন, ফেরেশতারা বলো না আমি নিজের হাতে তৈরি করেছি, কেমন হলো? যুবক আব্দুল্লাহ এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারার দিকে তাকায়া আমার আল্লাহর কদমে সেজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা আপনি পৃথিবীর জমিনে যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জমিনে কখনো দেখি নাই। কোন সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 এর মধ্যখানে আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, এই দুনিয়ার জমিনে আদম সন্তানকে যত সুন্দর আকৃতি দিয়ে তৈরি করেছি, এত সুন্দর আকৃতি অবয়ব আমি আল্লাহ আর কাউকে দেইনি। কোন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ এই জন্য তোমার চেহারার দিকে তাকিয়ে হাসলাম, ফেরেশতারা আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আপনি যা কিছু সৃষ্টি করেছেন কোন বলছেন তো ফায়া কোন আসমান জমিন আরশ কুরসি সব কিছু কিভাবে তৈরি করলেন, কিন্তু আদমকে কেন নিজের হাত দিয়ে তৈরি করতে গেলেন? আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা আদমকে এই জন্য আমার হাত দিয়ে তৈরি করতে গেলাম। আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার চাকচিক্যে পড়ে, দুনিয়ার কোন স্বার্থে পড়ে আমি আল্লাহকে হয়তো ভুলে যাবে, যেই দিন আমি আল্লাহকে চিনতে পারবে ওই দিন আমার কদমে গভীর রজনীতে সেজদায় পড়ে চুকের পানি ছেড়ে যখন তওবা করবে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগাইয়া আমার দেওয়া চক্ষু থেকে লুনা পানি ছেড়ে দিয়া আমার দেওয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আমার বান্দার জিন্দগিতে যত অপরাধ থাকে না কেন আমি আল্লাহ আমার বান্দার সকল অপরাধ গুলাকে ক্ষমা করে জান্নাতি বলে ফয়সলা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে এই কথা বললেন, আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ বললেন, ও বান্দা সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মৌত পৌঁছে যাওয়ার আগে, যেই বান্দা গোটা জিন্দগির গুনার জন্যে আমি আল্লাহ দরবারে তওবা করবে আমি আল্লাহ মাফ করে দেব, যুবকরে আমার জানা মতে তুমি তো মাত্র জাদুবিদ্যা শিক্ষা করেছ, নাফরমানি করে জাদুবিদ্যা শিখছ, আমার মন বলছে তুমি এই মুহূর্তে তওবা করে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও আল্লাহ পাক তোমার গোটা জিন্দগির গুনাহ মাফ করবে, শুধু তা না তোমাকে এই পরিমাণ সওয়াব তোমার আমল নামায় লিখে দিয়া জান্নাতি বলে ফয়সালা করতে আল্লাহর যেমন দেরি হবে না। ও যুবক আব্দুল্লাহ একইভাবে আল্লাহ তাআলা
আল্লাহর নাম যদি জবান দিয়ে নিতে থাকো, আল্লাহর নাম নিতে থাকো, জবানে এত স্বাদ পাইবা, কলিজায় তুমি এত শান্তি পাইবা। আল্লাহর নামের জিকির করলে পৃথিবীর কোন জিনিস, এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইস আর সিরামিক, যত দামি জায়গায় থাকো না কেন, যেই শান্তি পাওয়া যাবে না। আল্লাহর নাম জবান দিয়ে নিলে তার চাইতে বেশি শান্তি পাইবা। পড়েন সুবহানাল্লাহ। যুবক বলছে, হুজুর সত্যি যদি কালিমা পড়লে আল্লাহর বুজুর্গ হয়ে যায়, কালিমা পড়লে সব গুনাহ মাফ হয়ে যায়, কালিমা পড়লে জবানে শান্তি পাওয়া যায়, স্বাদ পাওয়া যায়, কলিজায় শান্তি পাওয়া যায়, তাইলে আপনি আমাকে এই মুহূর্তে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। সুবহানাল্লাহ বললেন না? বাদশাহ ইউসুফ যে নামাজ পরিকল্পনা করেছে, এই যুবকের মাধ্যমে এই জমিন থেকে দিনকে মুছে ফেলে দেবে। আর আল্লাহ এই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন এই যুবকের মাধ্যমেই এই দেশে দিন জিন্দা করে দিবেন। আল্লাহ আকবার। এজন্য আমার আল্লাহ কোরআনে কারিমে বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, বান্দারে কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার জন্য যত কৌশল করে, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কণ্ঠে কিনা আমার বন্ধুগণ, যুবক বলছ, হুজুর আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। অথচ এই যুবকটাকে বাদশাহ কোটি টাকা দিয়ে বিদেশে পাঠাইছে, জাদুবিদ্যা শিক্ষা করে আসছে নিজের দেশে দিন মিটিয়ে দেওয়ার জন্যে। যুবক বলছে, হুজুর আপনি আমাকে কালিমা পড়াইয়া দেন। যুবকটাকে আল্লাহর ওলি কালিমা পড়াইয়া দিলেন। কালিমা পড়ানোর পরে যুবক বলছে, হুজুর আপনি বললেন জবানে স্বাদ পাওয়া যাবে, কলিজায় শান্তি পাওয়া যাবে, কালিমা পড়েছি ঠিকই কিন্তু জবানেও স্বাদ পাই না, কলিজায় শান্তি পাই না। এবার আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, যুবকরে তুমি কালিমার অর্ধেক পড়েছ, বাকি অর্ধেক এখনো বাকি আছে, বাকি অর্ধেক হলো তোমাকে এখন আমার বুকের সঙ্গে বুক লাগাইয়া একটা চাপ দিব, একটা জাতা দিব। কারণ ইলম সিনাদের সিনা, ইলম এক সিনার থেকে আরেক সিনায় যায়, শুধু কিতাব পড়ে পাওয়া যায় না। এই জন্য আপনারা জানেন জিবরিল আমিন রসুলের পাককে বলেন ইকরা, নবীজি বললেন আমি পারি না, আবার বলেন ইকরা, নবীজি বললেন পারি না, আবার বলেন ইকরা, নবীজি বললেন পারি না। জিবরিল আমিন বলছেন, আল্লাহ তাআলা যে কোরআন আসমান জমিন পাহাড় নিতে চাইল না, এই কোরআন আপনি এমন কার কাছে নাজিল করেছেন, তিনি ইকরা তো পড়তে পারেন না। আল্লাহ বলেন জিবরাইল রে, আমার বন্ধুকে কিতাবের মুখাপেক্ষি আমি রাখতে চাই না, তুমি এই মুহূর্তে তোমার সিনা, তোমার বুকটা আমার বন্ধুর বুকের সঙ্গে লাগাই একটা চাপ দিবা, আর আমি আল্লাহ পূর্ণাঙ্গ 30 পারা কোরআন আমার বন্ধুর সিনার ভিতরে বদ্ধমূলার নাজিল করার জিম্মাদার কন। সুবহানাল্লাহ। আ যুবক আব্দুল্লাহ, তুমি কালিমার অর্ধেক পড়েছ, বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে লাগাইয়া চাপ দিব। আল্লাহর বলি যুবকটাকে বুকের সঙ্গে জড়ালেন, আব্দুল্লাহ বিন তামেরকে বুকের সঙ্গে জড়ালেন, আর আল্লাহকে ডাক দিয়া বলছেন, আল্লাহ তাআলা এই যুবকের মাধ্যমে এই জমিন থেকে দিন মুছে দেওয়ার জন্য কৌশল করা হয়েছে, পরিকল্পনা করা হয়েছে, বিদেশে ট্রেনিং দেওয়া এই দেশ থেকে যেন দিনকে মুছে দেয়। আয় আল্লাহ তাআলা, আমি তো তার জবানে কালিমা চালু করে দিয়েছি, জবানে কালিমা জারি করে দিয়েছি, আয় আল্লাহ তুমি কি পারো না তার অন্তর থেকে কুফুরি নেফাতি সব দূর করে দেয়া, তার অন্তরের ভিতরে তোমার পরিচয় ঢেলে দিকে আর ভালোবাসা দিতে কি পারো না। এই বলে মুরব্বি চুকের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে যখন এই কথা বলেছে, সাথে সাথে যুবক চিৎকার করে বলতে লেগেছে,
অগো আল্লাহর ওলি, ও মুরব্বি, আপনি আমার বুকটাকে ছেড়ে দেন, আপনি একটা মিনিট আমাকে চাপ দিয়ে ধরে রেখেছেন, কসম রব্বে পাকের জাতের, আপনার একটা চাপে আমার মনে হয় যেন আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার বলেন, আমাকে ছেড়ে দেন। আল্লাহর ওলি যুবকটাকে ছেড়ে দিলেন। এবার যুবক বলছে, হুজুর আপনি আমাকে কি কালিমা পড়াইলেন, কি বুকে একটা চাপ দিলেন, আমি তো এখন আল্লাহর নামের জিকির করলে মজা পাই, এখন তো আমি সব কিছু বুঝি, দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো লালসা, দুনিয়ার কোনো অস্তিত্ব আমাকে আকর্ষণ করছে না, আমার তো ভাল লাগে। হুজুর আজ থেকে আপনি আমার নেতা আর আমি আপনার কর্মী। সুবহানাল্লাহ বললেন না? বাদশাহ যে যুবক দিয়ে এই দেশ থেকে দিন মুছে দিতে চাইল, আল্লাহ এই মুহূর্তে থাকে দিন জিন্দার কর্মী বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, তো আসতে বললেন, এজন্য আমার আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল বললেন, দুনিয়ার মানুষেরা কাফের বেঈমানেরা দিন মুছে দেওয়ার জন্য যত কৌশল করে, ওরা জানে না আমার কৌশল তাদের চাইতে আর হাজার গুণ বড় কণ্ঠে কিনা। আমার বন্ধুগণ, 12টার উপরে হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হচ্ছে? আমি খুব লম্বা কথা বলবো না, কয়েক মিনিট, 12:30টার উপরে হয়ে গেছে। যুবক তো কালিমা পড়ে মুসলমান হয়েছে, কথাগুলো শুনেন কি বলতে চাই। যুবক মাত্র ইসলামী আন্দোলনের কর্মী হয়ে গেল, এবার মুরব্বীকে বলছে, হুজুর আমি আপনার সাথে থাকি। মুরব্বী বললেন, বাবা না, তুমি বাড়িতে যাও, দিন শিখো, ইস্তেকামত করো, নিজে আগে পারফেক্ট হও, এরপরে দিনের দাওয়াত দেও। যুবক এই চিন্তা হুজুরের কাছ থেকে ইজাজত নিয়া আল্লাহর পরিচয় লাভ করে বাড়িতে যাওয়া শুরু করেছে। বাদশাহ সিদ্ধান্ত নিয়েছিল এই যুবক দিয়া দিন মুছে দিবে, আর আল্লাহ সিদ্ধান্ত নিছেন এই যুবকের মাধ্যমে দিন জিন্দা করবেন। আল্লাহ পারবেন কি পারবেন না? চিৎকার করে বলেন, পারবেন কি পারবেন না? পারবেন। আমার বন্ধুগণ, লম্বা ইতিহাস তারিখে ইবনে জারির তাওয়ারিতে লিখে, যুবক যেতে যেতে অনেক দূর চলে গিয়েছে, কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার দুই পার্শ্বে শত শত মানুষ দাঁড়ায় আছে রাস্তার মধ্যখানে। দুই রেওয়ায়ত, কেউ বলেছেন বিষাক্ত একটা সাপ দাঁড়িয়ে আছে, আর কেউ বলেছেন বিষাক্ত একটা বাঘ দাঁড়িয়ে আছে। আমরা একটা বর্ণনা নিব, দুই বর্ণনা নিলে সময় বেশি চলে যাবে। মনে করলাম রাস্তায় বিষাক্ত একটা বাঘ দাঁড়িয়ে আছে, রাস্তার দুই পার্শ্বে শত শত মানুষ দাঁড়িয়ে আছে। যুবক আস্তে আস্তে করে পাবলিকের কাছে গিয়ে জিজ্ঞেস করে, আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন, রাস্তা পার হচ্ছেন না কেন? পাবলিক বলতেছে, যুবক তোমাকে চিনলাম না, আমরা রাস্তা পার হতে পারতেছি না বাঘের কারণে, বাঘ আমাদেরকে খেয়ে ফেলবে, রাস্তার মধ্যখানে বসে রয়েছে, আমরা গেলেই তো আমাদেরকে খেয়ে ফেলবে, এই ভয়ে আমরা রাস্তা পার হই না। যুবক দাঁড়িয়ে গিয়েছে আর বলতে লাগলো, এই মাত্র কালিমা পড়ে আল্লাহর কর্মীর খাতায় নাম লিখাইয়া আসলাম, মাত্র কালিমা পড়েছি, তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, এই মুহূর্তে বাঘের শক্তি বেশি না আল্লাহর কালিমার পাওয়ার বেশি? আল্লাহু আকবার বললেন না? আরেকটু জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। এই রাত্রে কথা বলতে পারবো না, চাইলেও বলতে পারবো না, আমাকে বাদ মাগরিব বসাইয়া দেন, বাদ একেবারে বাদ মুত্তাস মাগরিব মুত্তাসি, তাও 12টা পর্যন্ত একটা না কথা বলতে পারবো, 12টার উপরে বসাতে পারবেন না। দুটা কারণ, একটা হচ্ছে ইন্নি হাফিজুন আলিম, নিজেকে হেফাজত করা সকলের দায়িত্ব, কারণ 12টার পরে শরীরের সবগুলো কোষ, যারা ডাক্তার মেডিকেল সায়েন্স পড়েছে, শরীরের সবগুলো কোষ বসে যায়, নিস্তেজ হয়ে যায়, তাকে পিটাইয়া জাগ্রত রাখতে হয়, এটা হারাম।
এর জন্য নবীজি বলেছেন দীর্ঘ রাত্র কথা বলা খিলাফে সুন্না, তাড়াতাড়ি ঘুমায় যাও, সুবহে সাদিকের সময় উঠে যাও। আমরা দেরিতে ঘুমাই, ফজর ঘুমে কাটাইয়া দিই, এই হলো আমাদের সুন্নাত। সবাই জানতার একটা চিন্তা নিয়ে চলে, আমি খুব ছোট মানুষ, খুব বুঝি না, কিন্তু খুব চিন্তা করে চলি, খুব চিন্তা করে। যাই হোক, যুবক যখন দেখলো পাবলিক দাঁড়ায় আছে, আমি মাত্র আল্লাহর কালিমা পড়লাম, একটু পরীক্ষা করে দেখি না কার কি অবস্থা, আস্তে আস্তে করে যুবক বাঘের কাছে গেছে। বাঘের কাছে গিয়ে আশরাফ আলী তানভী লিখেন, যুবক আস্তে আস্তে বাঘের কাছে গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। সুবহানাল্লাহ বললেন না? আপনাদের অবস্থায় মনে হচ্ছে আপনারা মনে মেলানদের মানুষ, দুই চারটা করে বাঘ পালতেছেন নাকি? তা এক হাত দিয়া বাঘের কান ধরেছে, আরেক হাত দিয়া বাঘের গালে আচ্ছা মতো থাপ্পড় লাগায় নিছে, আর দাঁত দিয়া বলেছে, এই বাঘ আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য, পাবলিকের রাস্তাঘাটে ডিস্টার্ব করো কেন? তুমি কি আমাকে চিনো না? আমি কালিমাওয়ালা আল্লাহর সৈনিক, তুমি আমাকে চিনো না? আল্লাহু আকবার বললেন না? যুবক বাঘের কাছে গিয়ে পরিচয় দেয়, কালিমাওয়ালা। আর আমরা গভীর রাত্রে রাস্তাঘাটে কি পরিচয় দিই? গাড়ি থামাইয়া গ্লাস খুলেন, যা আছে সব দেন, আমাদের সিনে নামি কে? এই পরিচয় কে? এটা বলার আর দরকার নেই, মনে করবেন আপনারা আবার কি মনে করে ফেলে। এই পরিচয় দিয়ে আমরা, আর যুবক বাঘের সামনে গিয়ে পরিচয় দিচ্ছে, আমি কালিমাওয়ালা, কসম রব্বে পাকের জাতের তাফসিরে কাবীরে লিখে, যুবক এই কথা বলতে দেরি হয়েছে, বাঘ মাথাটা নুয়াইয়া কানটা নাড়াইয়া জঙ্গলে যেতে এক মিনিটও দেরি করে নাই। আল্লাহু আকবার! পাবলিক মনে করছে খাইছে, বাস পীর সাবরে পাইছে, যার কথা বাঘ শুনে হে পীর হইব না, তুই পীর হইব না। পাবলিক তার বাড়িতে তেল নিয়া, পানি নিয়া, দড়ি নিয়া লাইন ধরছে। যুবক চিন্তা করলো, এটা তো আমার কোনো কাজ না, এটা আবার কি লাইন হইল? পাবলিক তার কাছে আসতে লাগলো, ও সিরিনে কেরাম লিখেন, মানুষ আসে কারো চোখ নাই। যুবক তার হাতটা চুকে লাগাইয়া দেয়, সাথে সাথে চোখ ভালো হয়ে যায়। যার পা নষ্ট শুধুমাত্র একবার কালিমা পড়েছে, তার জিন্দগির এত স্ট্রংলি দিনের প্রতি এত শক্ত অবস্থান, আমরা হাজার বার কালিমা পড়ার পরেও একটু পরেই কালিমা বাদ দিয়া মুনাফিকে শুরু করে দেয়। কারো পা নাই, পা ভেঙে গিয়েছে, প্যারালাইসিস, যুবক হাত দিলেই ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা বাদ দিয়ে দেন, এটা এই বছর বাদ দেন, কেমন? এমনি আমি বুঝতেছি না আপনাদেরকে, আমি কি কম, আমি নিজেই বুঝতেছি না, আর আপনারাই কি বলবেন তাও বুঝতেছি না। সবাই আল্লাহু আকবার একবার বলেন জোরে, আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। যুবক দেখলো এভাবে যদি ল্যাংরা লুলা আতু দেড় বেটারি আউলা জৌলা সব যদি আমার কাছে এভাবে লাইন ধরে, সব কানা মানুষ ল্যাংরা মানুষ তো ভালো হয়ে যাইব, কিন্তু কেউ তো কালিমা পড়বে না, এটা তোমার কাজ না। এবার যুবক বলছে, শোনো দেশের মানুষ, আমার কাছে যদি তোমাদের কোনো সমস্যা নিয়ে এসে সমাধান চাও, আগে কালিমা পড়া লাগবে, লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, এই হিকমতে দিন প্রচার শুরু করে দিয়েছে। যুবক বলছে, আপনারা যদি ঠিক সব কিছু পেতে চান, আগে কালিমা পড়া লাগবে। কার না শোকের মায়া নাই, কার হাত পায়ের মায়া নাই, পাবলিক আসতে শুরু করলো, কালিমা পড়তে শুরু করলো, আর যাইতে শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। বাদশার উদ্দেশ্য ছিল এই যুবক দিয়ে দিন মুছে দেওয়া, আর আল্লাহ সিদ্ধান্ত দিলেন এর দিয়ে দিন জিন্দা করবি।
আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, এই খবর পুরো নাসরানে পৌঁছে গেল। নাসরান দেশের বাদশা ইউসুফ জুনামাস, তার একজন মন্ত্রী ছিলেন গালিবান অর্থমন্ত্রী, যিনি ছিলেন জন্মান্ধ, জন্মসূত্রে অন্ধ, কিন্তু ব্রেন তার বড় ভালো ছিল। এই জন্যে বাদশা তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। তার পর্যন্ত খবর পৌঁছে গেল আমাদের দেশে একটা যুবক আছে, চুকে হাত দিলে চোখ ভালো করে দেয়। মন্ত্রী চিন্তা করলো জীবনে নাই এমন কিছু নাই, সব তো আমার আছে, কিন্তু দুনিয়াকে চুকে দেখলাম না। মন্ত্রী খবর শুনে হাদিয়া তোফার বিশাল এক বহর নিয়া, উপহার উপডৌকন নিয়া আবদুল্লাহর বাড়িতে কাফেলা নিয়ে হাজির হয়ে গেলেন। আবদুল্লাহর সামনে দাঁড়িয়ে মন্ত্রী বলছে, যুবক কে, তোমাকে চিনতে পারলাম না, শুনেছি তুমি নাকি চোখ ভালো করে দিতে পারো। আমি জন্মান্ধ, এই দেশের অর্থমন্ত্রী, আমি চোখে দেখি না, তুমি কি আমার চোখটা ভালো করে দিতে পারবে না? আবদুল্লাহর সুজা সবটা উত্তর, মন্ত্রী আমি চোখ ভালো করে দিতে পারি না, চোখ ভালো করে দিতে পারেন একমাত্র আমার আল্লাহ। আল্লাহু আকবার! 30-35 বছর পরে হঠাৎ আল্লাহর নাম। মন্ত্রী কয়, কে তুমি? আল্লাহ চোখ ভালো করে দিবে? আমাদের আল্লাহ না ইউসুফ জুনামাস? আমাদের খোদা ইউসুফ জুনামাস? নাউজুবিল্লাহ বলেন। আবদুল্লাহ কয়, মন্ত্রী মনে মনে কয়, শেষ পর্যন্ত তুমি আমার দরবারে আসছ। মন্ত্রী সাহেব, তোমার দস্তগতার সিগনেচারের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের টাকা ব্যয় করে আমি জাদুবিদ্যা শিখছি, আর তোমার দস্তগতে এই দেশ থেকে দিন মুছে দেওয়া হয়েছে, শেষ পর্যন্ত তুমি আমার দরবারে। কে আনছেন? কে আনছেন? আল্লাহ চাইলে যারা দুনিয়ার জমিনে অহংকার করে বেড়ায়, রব চাইলে একটা থাপ্পড় দিয়ে 10 তলার থেকে গাছ তলায় নামিয়ে দিতে 1 সেকেন্ডও দেরি হয় না, ঠিক কিনা বলে? মন্ত্রী সাহেব শেষ পর্যন্ত আমার দরবারে এসেছেন। আবদুল্লাহ কই, তোমার দস্তগতে দিন মুছে হয়েছে, শেষ পর্যন্ত তুমি আমার দরবারে আসছো, তাইলে এভাবে ছাড়া যায় না। মনে মনে করছে, মন্ত্রী সাহেব আপনি বললেন আপনাদের খোদা ইউসুফ জুনাওয়াস, আর আমি বললাম ওইটা আস্তা বেহুদা। সে যদি খোদা হবে, নিজের নাকের সেন্টার ঠিক নাই, ঠোঁট মোটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, দাঁত বের হয়ে যায়, চোখ ছোট, কালো, ইথিওপিয়ার মানুষের চাইতে আরো বেশি কালো, হে যদি নিজে খোদই, বা এত সুন্দর করে দুনিয়া বানাইছে ঠিকই, নিজেরে বানাইতে পারবে ঠিক কিনা জুড়ে বলে। মন্ত্রী কহি, ছেলেটাকে এত কথা বলে? ও মন্ত্রী, আপনাদের ইউসুফ জুনাওয়াস যদি বাদশার খোদা হবে, তাহলে আবদুল্লাহর জাদুবিদ্যার জন্য বিদেশে পাঠাইছেন কেন? বাদশা কি নিজে পারে না নিজের দেশ রক্ষা করতে? এত বড় খোদা, আবার জাদুবিদ্যা লাগে? মন্ত্রী কহ, যুবক তুমি দেখি হেই খবরও জানো? কো মন্ত্রী সাহেব, আমি তো হেই আবদুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ হু আকবার! কোন আবদুল্লাহ? কই, যে আবদুল্লাহ রে আপনার দস্তগত দিয়ে টাকা পয়সা দিয়ে বিদেশে পাঠাইছিলেন জাদুবিদ্যার জন্য, আমি তো হেই আবদুল্লাহ। আবদুল্লাহ এমন জাদু শিখছ, এখন কানা লোকরে ভালো করে দাও। আরে না, জাদু শিখছিস, আপনাদের টাকা পয়সা ঠিক মতো কাজে লাগাইছি, সব ঠিক, কিন্তু জাদু শিক্ষা করে দেশে আসার পথে আমার আল্লাহ আমাকে উল্টা জাদু করে কালিমা পড়াইয়া, এই কালিমার যে কি আকর্ষণ আর এফেক্ট, আপনার সামনে দাঁড় করে বলছে মন্ত্রী কালিমা পড়ো, নজর খবর আছে। আল্লাহ একবার বললেন না? মন্ত্রী চিন্তা করলো, কি রে, এত কষ্ট করলাম, এত টাকা পয়সা খরচ করলাম, ফল দেখি উল্টা। মন্ত্রী বলছে, আবদুল্লাহ আমার তো চোখের দরকার। আবদুল্লাহ বলছে, চোখ যদি পাইতে চান তাহলে কালিমা বসিয়ে পড়া লাগবে। সুবহানাল্লাহ বললেন না?
আবদুল্লাহর উদ্দেশ্য হলো তোমার দস্তগতে সংসদে আইন পাশ করে পার্লামেন্ট জারি করে রুলস জারি করে এই দেশ থেকে দিন মুছে দেওয়া হয়েছিল, রেজুলেশন করে তোমার দস্তগতে এবং তোমারে দিয়া এই সংসদে আবার দিন মুছে দিন। আল্লাহু আকবার, কৌশলটা কার? অনেকটা হয়ে গেছে ভাই, আমি কি শেষ করে দিই? আমাকে দিয়া হবে না এগুলা। দেখেন আমি খারাপ বলতেছি না, সবাই সবকিছু পারে না, রাত্রে আমাকে দিয়া হয় না, বললাম না আমাকে সারাদিন ওয়াশ করেন, ইন্টারনেটে দেখবেন যদি কয়েক লাখ ওয়াশ শুনেন, আমার আড়াই ঘন্টা তিন ঘন্টা আলোচনা আছে, বারোটার পরে পাইবেন না, কারণ নিজেকেও বাঁচানো দরকার। আমি ওয়াশ করি না এটা প্রফেশন হিসাবে, দুনিয়া আল্লাহ আমাকে অনেক দিছে এবং পৃথিবীর উন্নত রাষ্ট্র বলতে আপনারা যা চিনেন আল্লাহ আমাকে চোখ দিয়ে দেখাইছে। দুনিয়ার যে কোনো একটা উন্নত রাষ্ট্রে ইউরোপ আমেরিকা আজীবন কাটাই দিতে পারে, কিন্তু এখানে একটা দায়িত্ব নিয়ে এসেছি। এর অর্থ এটা নয় যে আমি মইরে গিয়ে দিনের দাওয়াত, মইরে গেলে তার দাওয়াত দিব কেমনে, কথা বুঝেন নাই? এজন্য আনফুসাকুম, নিজেকে বাঁচাও, বুঝো মুসলমান কি বলতে চাই। কষ্ট হচ্ছে না তো আমার কথায়? কষ্ট পাইলেন না তো? কয়েক মিনিট, এর মধ্যে কয়েক মিনিট কি, পনেরটা তো হয়ে গেছে। শোনো মুসলমানেরা, এক পর্যায়ে মন্ত্রী চিন্তা করলো কালিমা কি পড়াই লাগবে, আবদুল্লাহ মন্ত্রী সাহেব কালিমা না পড়লে সুখ পাইবেন না। এবার মন্ত্রী চিন্তা করতেছে যদি কালিমা পড়ি আর চোখ পাই তাহলে সুখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব, নিয়ত কি ঠিক আছে? নিয়ত ভালো না খারাপ? আমাদের দেশের কিছু লোক আছে না, এরা দেখবেন নির্বাচনের আগে বহুত ওয়াদা করে ওয়াদা করে কমিটমেন্ট দেয়, আমি যদি নির্বাচিত হতে পারি এই করব সেই করব সব ভালো ভালো রাস্তা ভেঙে কাঁচা বানিয়ে দিই, ঠিক কি না বলেন? নির্বাচনের পরে আর খুঁজে পাবেন না, ওরা তো নির্বাচনের ওয়াদা দিছে, এখন আর কি লাভ নাই। তো মন্ত্রী চিন্তা করলো যদি কালিমা পড়ি আর চোখ পাই তাহলে পরে কালিমা ছেড়ে দিই, নিয়ত খারাপ না ভালো? এবার আবদুল্লাহরে বলছে আবদুল্লাহ কালিমা পড়াও, আবদুল্লাহ কালিমা পড়াই আনছে, মন্ত্রী কালিমা পড়ছে, নিয়ত কিন্তু খারাপ, আবদুল্লাহ সব তো পাইলাম না। আবদুল্লাহ হাতটা চুকের মধ্যে দিয়া বলতেছে আল্লাহ মন্ত্রী একটা বাক পাস, নিয়ত বালা না কিন্তু আল্লাহ ওর নিয়ত যাই থাকুক, আমি কিন্তু এর অপবিত্র নাপাক জবানে আজকে কালিমা জারি করে পাক করে দিছি, আল্লাহ তুমি এর চোখটা ভালো করে দাও। বলতে দেরি হইছে সাথে সাথে চোখের পাওয়ার পাইতে দেরি হয় নাই, আল্লাহু আকবার। মন্ত্রী কো আব্দুল্লাহ এই তোমার দেখতেছি, তুমি আব্দুল্লাহরও দেখতেছি, সব ঠিক আছে বাবা, নাও হাদিয়া তোফা উপহার উপঢৌকন সব দিলাম, চোখ পাইলাম কালিমা পড়লাম, এখন যাই। আবদুল্লাহকে কই যাইবেন, কেন কালিমা পড়লাম হাত দিয়ে দিলাম এখন যাই? আবদুল্লাহ বলছেন মন্ত্রী সাহেব কালিমা অর্ধেক পড়ছেন, অর্ধেক বাকি অর্ধেক কি? জাতা দিব, জাতা। ও জাতা দিলে কি হয়? আমি জীবনে কত মানুষের সাপ দিছি জাতা দিছি কিছু হয় না, আর তুই দিলি কি হইব? আচ্ছা দেই না। এবার মন্ত্রীকে আবদুল্লাহ বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহর আরশে আজিমের দিকে তাকাইয়া ডাক দিয়া বলছে আল্লাহ যেই যুবকের যেই মন্ত্রীর সিগনেচারের মাধ্যমে এই দেশ থেকে দিনকে মুছে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তার জবানে কালিমা চালু করে দিয়েছি, আমি তো চাই যার মাধ্যমে সংসদে দিন বন্ধ হয়েছে তার মাধ্যমে আবার সংসদে কালিমা চালু হয়ে যাক, হে আল্লাহ তাআলা তুমি কি পারো না মন্ত্রীর অন্তর থেকে কুফুরি নেফাকে শিরিক বেদাত শয়তান নাফরমানি সব দূর করে তোমার ভালোবাসা এবং মারিফত দিয়া দাও।
আব্দুল্লাহ দোয়া করতে দেরি হয়েছে, মন্ত্রী ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ কসম রব্বে পাকের জাতের, কি করে তুমি চাপ দিয়েছ, তুমি আমাকে এই মুহূর্তে ছেড়ে দাও, তোমার একটা মিনিটের চাপে এই মুহূর্তে যেন আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়, ছেড়ে দাও। আব্দুল্লাহ ছেড়ে দিছে মন্ত্রী, মন্ত্রী ছেড়ে দেওয়ার পরে আব্দুল্লাহ বলছে জানগা, মন্ত্রী কাঁদতেছে আর বলতেছে, আব্দুল্লাহ আমি এতদিন কত দামি দামি জিনিস ইউজ করছি, ঘুমাইছি, শান্তি পাই নাই, তুমি আমার বুকের সঙ্গে বুক লাগে কি চাপ দিয়া কি জাদু করলা, আমি এখন দেখতেছি শান্তি পৃথিবীতে মানুষ থাকলে আমি, আর যে আল্লাহর নাম বলে দিছ জবানে নিলেই মজা লাগে, জবানে নিলেই মজা লাগে, আল্লাহু আকবার। আইলেন সেনা দর সেনা, আব্দুল্লাহ কা মন্ত্রী সাহেব এখন আপনি যান, মন্ত্রী কয় না আমি আর যাব, আমিও তোমার সঙ্গে এই তৌহিদের দাওয়াত দিতে চাই। আল্লাহ একবার বললেন না, কৌশলটা কার, আওয়াজ করে বলেন কার। আব্দুল্লাহ বলছে মন্ত্রী সাহেব এখানে চিল্লিয়ে লাভ নাই, সংসদে যান, যেখানে দস্তক দিয়ে বন্ধ করছিলেন ওখানে দেখেন কিছু করা যায়নি, সুবহানাল্লাহ নাই। লম্বা কথা, পরের দিন সংসদ অধিবেশন বসেছে, বাদশাহ ইউসুফ জুনাও আছে, ডাইন পার্শ্বে বসছে অর্থমন্ত্রী, হঠাৎ করে বাদশাহ ইউসুফ জুনাওয়াজ থাকায় দেখে মন্ত্রীর চোখ ভালো, কয় কি কানা লোকরে মন্ত্রী বানাইলাম, হাত দূরে দূরে দুই সারি ধরে নিয়ে আইতো এর মন্ত্রণা, আজ দিকে একা একা আইছে তাও লিখতে পারতেছে, মন্ত্রী তুমি না কানা ছিলা চোখ পাইলা, কয় চোখ আমার আল্লাহ দিছে, আল্লাহু আকবার। অর্থাৎ সংসদে আল্লাহর নাম তকবীর দিলে দেখেন না কিছু মাস্তানের কলিজে লেগে যায়, আল্লাহর নাম নিতেই বাচ্চা কেঁপে উঠছে, কি রে আল্লাহর নাম কই, কি মন্ত্রী তোমাকে মন্ত্রিত্ব আমি দিয়েছি, আমি সব কিছু করেছি, শোক আল্লাহ দিছে মানে আমি না তোমাদের খোদা, কবে পাটপা মন্ত্রী তো জীবনে এইভাবে কথা কয় না, কেন কি এর কালিমা পড়ছ, ওই কেমন আল্লাহ হয়েছিলেন আপনি এতদিন আমার শোকটা দিতে পারলেন না, আল্লাহ একবার বললেন না, কি সার আল্লাহ ছিলেন আপনি। মন্ত্রী বলছেন শোনেন এগুলা বাদ দেন, বাঁচতে চান এক আল্লাহর নামে কালিমা পড়েন, বাদশাহ বলতেছে মন্ত্রী সাহেব আপনি জানেননি, আব্দুল্লাহর জাদুবিদ্যার জন্য পাঠাইছি, কিছুদিনের ভিতরে আসবে এই দেশ থেকে কালিমাওয়ালারে সাইজ করবে, আপনার কি মনে নাই, মন্ত্রীকে মনে আছে তো, এই আব্দুল্লাহই তো আমার কালিমা পড়াইল, আল্লাহু আকবার বললেন না, আমার আল্লাহ বলছেন ওয়া মাকারু ওয়া মাকারু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, কি কৌশল তোমরা করো রে, আমি আল্লাহর কৌশল হাজার কোটি গুণার বড় কণ্ঠী কিনা। বাদশার তো মাথা খারাপ, মন্ত্রীর বাঁধছে, পিটানো শুরু করছে, কালিমা ছাড়েন, মন্ত্রী বলতেছে বাদশাহ এতদিন মন্ত্রিত্ব করে যে স্বাদ আর শান্তি পাই নাই, আল্লাহর নাম নিয়ে এই স্বাদ পাইছি, আপনি মেরে ফেলে দিতে পারেন, টুকরা টুকরা করে দিতে পারেন, মন্ত্রিত্ব কেড়ে নিতে পারেন, দেশ থেকে বের করে দিতে পারেন, কিন্তু আমার আল্লাহকে এক মিনিটের জন্য দিল থেকে বাহির করতে পারি না। কার নাম আল্লাহর পরিচয়, মন্ত্রী দেখলো এটা তো কঠিন জিনিস, হঠাৎ চেঞ্জ হয়ে গেছে, পিটানো শুরু করছে, মায়ের খাইতে খাইতে মন্ত্রী সাহেব আব্দুল্লাহ কোন জায়গায় থাকে তার ঠিকানা বলে দিছে, বাদশাহ আব্দুল্লাহকে খবর দিয়ে নিস, নে বলছে আব্দুল্লাহ রে এত টাকা পয়সা ইনভেস্ট করে বিদেশে ট্রেনিং দেওয়াইলাম পড়াইলাম, এই দেশ থেকে কালিমা মুছবে, তুই দেখি উল্টা দাওয়াত দেশ, বাদশাহ আপনি টাকা দিছেন
বিদেশে পড়াইছেন সব ঠিক ছিল, কিন্তু এই জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে উল্টা আল্লাহ আমারে জাদু কইরা কালিমা পড়াইয়া আপনার সামনে সংসদে বসাইয়া বলতেছেন আমাকে বাদশারে কালিমার দাওয়াত দে। তো আমি আপনার দাওয়াত দিতেছি কালিমা পড়েন, তাহলে ক্ষমতা থাকবে না। আল্লাহ একবার বলেন। বাদশা কয় আমারেও দাওয়াত, আপনারেও। মায়ের শুরু। আব্দুল্লাহ মায়ের খেতে খেতে বলতেছে আমাকেও একজন কালিমা পড়িয়েছেন, কে? ওই মুরব্বী। মুরব্বীকে বাদশার দরবারে হাজির করাইছ, মনে আছেনি মুরব্বীর কথা? হাজির করাইছ। মুরব্বী কালিমার দাওয়াত দিলেন কেন? নিষেধ করি নাই। বাদশা বলছে আপনি নিষেধ করেছেন। মন্ত্রী বলছে, এ মুরব্বী বলছে বাদশা আপনি নিষেধ করেছেন, আর আমার আল্লাহ নির্দেশ করেছে। কালিমার দাওয়াতের শাস্তি কি জানেন? জানি না। আপনাকে এখন গাছ কাটার করাত, চিনেননি কি বলেন আপনারা? গাছ কাটার করাত মাথায় লাগাইয়া দুই টুকরা করে দিব, কালিমা ছেড়ে দেন। মুরব্বী বলছে বাচ্চা একবার কেন, কয়েক কোটিবার আমাকে পিটান, কিন্তু এক সেকেন্ডের জন্য হুশ থাকতে কালিমা ছাড়ব না। কি বুঝলেন? ঈমান কার নাম হয়ে গেল? গাছ কাটার করাত লাগাইয়া জীবন্ত একটা মানুষকে দুই টুকরা করে দিছে, আল্লাহর ওলি কালিমা ছাড়ে না। এবার আব্দুল্লাহরে বলছে, আব্দুল্লাহ তুমি আসো আর কেউ নাই, কালিমাটা ছেড়ে দো। আব্দুল্লাহ কয় কালিমা ছাড়লে আপনি কি করবেন বলেন না। এবার বাদশা বলছে, আব্দুল্লাহরে তুমি যদি কালিমা ছেড়ে দাও আমার দেশ নাজরান অর্ধেক তোমার নামে রেজিস্টারি করে দেব, বিনিময়ে তুমি কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বলছে বাদশা আপনি নাজরান অর্ধেকের কথা বললেন, আপনি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া আমার নামে যদি রেজিস্টারি করে দেন কসম রব্বে পাকের জাতের একটা মিনিটের জন্য কালিমা ছেড়ে দেওয়া যায় না। বাদশা ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ রে আবারও বলছি কালিমা ছেড়ে দাও, কালিমা ছেড়ে দিলে আমার শুধুমাত্র কেবলমাত্র একটা বাচ্চা আছে, একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, কালিমা ছেড়ে দিলে তুমি আমার মেয়ের জামাই, আমি মরে গেলে পুরো দেশের মালিক তুমি। এবার আব্দুল্লাহ বলছে বাদশা আপনি আসমানের চন্দ্র সূর্যকে আমার এক হাতে দিয়া আরেক হাতে যদি জান্নাত থেকে হুর এনে কালিমা ছেড়ে দেওয়ার বিনিময়ে বিয়ে দিতে চান, কসম সব কিছুকে লাথি মেরে ফেলে দিতে পারি, একটা সেকেন্ডের জন্য আল্লাহর কালিমা ছেড়ে দিতে পারি না। আল্লাহু আকবার! কি মান! আমাদেরকে যদি কেউ বলতো হুজুর দুই সাইডটা কি উল্টা পাল্টা কথা বলতে পারবেন, বিনিময়ে আপনাকে দশ শতক জায়গা দিমু, কোন জায়গায়? ঢাকা শহরে। এক শতকের দাম 2 কোটি, দশ শতকের দাম 20 কোটি টাকা। আপনি কি দুই সাইডটা উল্টা পাল্টা কিছু বলতে পারবেন? আমরা বলতাম দুই সাইডটা কি, দুই সাইড বছর বলতে পারবো, টাকাটা দেন। ঠিকই না বলেন? আমরা হেই কোয়ালিটির মুসলমান। আর আব্দুল্লাহ বলছে মরে যেতে পারি সব, কিন্তু কালিমা ছাড়তে পারি না। এবার বাদশা বলছে, আব্দুল্লাহ তোকে আর বাঁচায় রাখবো না, কমাইরে ফেলাম। আশরাফ আলী তানভী বয়ানুল কোরআন লিখেন, এমন সময় বাদশা 70 জন সেনাবাহিনী দিয়া আব্দুল্লাহকে পাঠাইয়া দিয়েছে, নিয়ে যাও আব্দুল্লাহকে পাহাড়ে নিয়ে যাও, পাহাড় থেকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেবা যেন হাড় গুড় হাড্ডি সহ ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায়। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে পাহাড়ে নিয়ে যখন ফেলে দেবে, আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমার জন্য আজকে আমার এত কষ্ট, আমি যদি কালিমা ছেড়ে দিতাম দেশের মালিক হয়ে যেতাম, কালিমা ছেড়ে দিলে বাচ্চার মেয়েকে বিয়ে করতে পারতাম, দুনিয়ার লোভ লালসা বাদ দিয়ে দিয়েছি, একমাত্র তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছি, আয় আল্লাহ তুমি কি পারো না তোমার এক পাগলা গোলামকে বাঁচাইয়া দিতে, আমি কি তোমার জন্য এত কষ্ট করে দিনকে কন্ট্রোল করে ইমানকে মজবুত করিনি? এই কথা বলে যুবক যখন কান্নায় ভেঙ্গে পড়েছে,
আল্লাহর রহমতের সাগরে জু ছুটে গেছে। আল্লাহ পাহাড়কে বলেছেন পাহাড়ে ইদা সুলসিলাতিল আরদু জিলজালহা, পাহাড় তুমি ভূমিকম্প শুরু করো, কাঁপতে শুরু করো। পাহাড় কাঁপতে শুরু করেছে, ভেঙ্গে চুরে চুরমার টুকরা টুকরা হয়ে গিয়েছে। সত্তর জন সেনাবাহিনী আবদুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে আযাবের সত্তর জন ফেরেশতা পাঠায়া সত্তর জন সেনাবাহিনীকে দৌড়া আচ্ছা মতো পিটাইয়া পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে জয়েন্ট করে দিয়া আবদুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে দিয়েছে। বাদশা বলছে আবদুল্লাহ তুমি যে আইলে আমার সেনাবাহিনী কই? আবদুল্লাহ বাদশা কয় আবদুল্লাহ কয় বাদশা হেদেরকে দেখছি পাহাড়ের উপরে আল্লাহ বিসমি কামু তো আহে ঘুমায় গেছে গা, ঘুমায় গেছে মানে গেল কয়েরা, খয়েরা নাই আর জীবনে পাইবেন না। বাদশার মিজাজ আরো গরম, আরো সত্তর জন সেনাবাহিনী দিয়ে বলছে যাও ওকে নিয়ে সাগরে যাও, হাত পা বেঁধে সাগরের মধ্যখানে ফেলাই দিও, যেন একবার জিন্দগি শেষ। আবদুল্লাহরে নিয়ে গেছে সাগরের মধ্যখানে। এবার আবদুল্লাহ মুস্কি মুস্কি হাসে, সুবহানাল্লাহ বললেন না? আর আল্লাহকে বলছে আল্লাহ তোমাকে তো দেখিনি, তোমাকে একটা কথা বলতে মন চায়, সেনাবাহিনীকে কি রে একা একা দিক কথা বলে, তাও মনে হয় কাছে কাছে কথা বলে। আল্লাহ একটা কথা তোমার বলতে মন চায়, এখন যদি তুমি আমার সাগরে না বাঁচাও এই শয়তানগুলো বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে সাগরে চলে না, তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে যে তুমি পাহাড়ে বাঁচাইতে পারো সাগরে বাঁচাইতে পারো না। আল্লাহ তুমি কি আমার সাগরে বাঁচাইতে পারো না? তুমি তো মুসারে ওখানে বাঁচাইয়া দিছ, আমারে কি পারো না? আমি কিন্তু কথা দিলাম এবার যদি বেঁচে যাই এই দেশের সব জনগণের কানে কানে তোমার তাওহীদের দাওয়াত পৌঁছে দেব। আল্লাহু আকবার বললেন না? হুজুর আমি কিন্তু রাইখে দিলাম নাকি? না, এটা কি কোনো কাজ করলেন? না, কেয়ামত অবধি আর না। হুজুর শুধু আমার কষ্ট করে আমার এখানে গেছেন, খুঁজে খুঁজে খুঁজতে খুঁজতে না করে দিছি, এরপরেও খুঁজে তারিখ একটা দিছি। তাও ওই দিন গেছিলেন এই যে মহেশ মাতানো হুজুর গেছে, আমার দুঃখ লাগছে, আরে মুরব্বী মানুষ শুধু আসতেছেন, দিলাম সব ঠিক ছিল আসছিও নয়টা পাশে, কিন্তু সব উল্টো পাল্টা হয়ে গেছে, আমি তো পারি না। কষ্ট হচ্ছে? একটু হাত উঠান তো দেখি কার কার কষ্ট হচ্ছে। তো আসি বাতিল করে দিব, কষ্ট হয় আমার বন্ধুগণ শোনেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা আসমান থেকে আযাবের সত্তর জন ফেরেশতা পাঠাইয়া সত্তর জন সেনাবাহিনীকে সাগরের মধ্যখানে কাদামাটি খাওয়াইয়া ফেরাউনের মতো পানির নিচে ছাইড়া দিয়া আবদুল্লাহরে পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া পায়ের নিচেও পানি লাগে নাই, পানির উপর দিয়ে হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছে। আরো জোরে বলা লাগবে, বাদশা কয় আবদুল্লাহ তুই আইলি কেমনি? ও সেনাবাহিনী কই? ও হেরা দেখতেছি গোসল করতেছে। ও গোসল করতেছে মানে খয়রা নাই তো? বাদশা চিন্তা করলো প্রত্যেক দিন যদি সত্তর জন করে যায় মাস শেষে কি সেনাবাহিনী থাকবো? কথা বলেন না কেন? চিন্তা করলো কার বিরুদ্ধে লাগলাম? আবদুল্লাহ কয় কার বিরুদ্ধে লাগছেন তো বুঝেন নাই, জিন্দগি শেষ হয়ে যাবে। এবার বাদশা কয় আবদুল্লাহ তুই নিজে ক, তুই নিজে বল তোরে কেমনে মারা যায়? আর হে কথা কি পাগলে কইব? আবদুল্লাহ মনে মনে কই আপনি লাইনে আইছেন, এবার ঠিক করা যাবে আপনারে। তো বাদশা সত্যি আমার মারতে চান? ক মারতে চাই, ক আমার গলায় ছুরি লাগান। বাদশাকে বলতে খুশি হইয়া তরবারি বাইর কইরা গলায় দিছে টা, দেখে কাটে না। কিরে দুনিয়ার সব মানুষ কাটে, তুই দেখি কারোস না? কম বাদশা আমার মারতে পারবেন না,
পৃথিবীর সকল অস্ত্র আমার গলায় লাগাইয়া দিলে কাটতে পারবেন না। আমারে যদি কাটতে হয়, আমি একটা কালিমা জানি, এই কালিমা আপনারে পড়ালাম। আল্লাহ একবার বললেন না, মরার আগে আপনার লাইনে আন। হেকমাহ এর নাম। বাচ্চা কো বাবা তুই কো তাড়াতাড়ি কেমনে মারা যায় তোরে। এবার আব্দুল্লাহ বলছে, বাচ্চা তাহলে শুন, আমাকে মারতে যদি হয় শোনেন, পুরা নাজরানি আমার নাম 3 মাস ঘোষণা করবেন, পুরা দেশের মানুষ আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাইকে একটা মাঠে জমা করবেন, একত্রিত করবেন, ওখানে আমাকে নিয়ে যাবেন, পুরা দেশের 3 মাস ঘোষণা করবেন, আমাকে হত্যা করবেন, দেখবার জন্য জনমানুষ আসবে, গোটা দেশের মানুষকে একত্রিত করবেন, ওই দিন আমি বলবো আপনি আমাকে কেমনে মারবেন। বাদশা কয় রাজি, এরপরে মারা লাগবে। লম্বা কথা সংক্ষেপ করে বলছি, 3 মাস পরে পুরা দেশের মানুষকে একটা মাঠে জমা করা হলো। আব্দুল্লাহকে বাদশা ওখানে নিয়ে গিয়েছে আর বলছে, আব্দুল্লাহরে এখন তোমাকে মেরে ফেলবো, কয়না বলো না মৃত্যুর আগে তোমার কোনো চাহিদা আছে কিনা। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশা নিশ্চয় আমার কোনো চাহিদা অবশ্যই আছে, কি চাহিদা বলো। আব্দুল্লাহ বলছে, আমার চাহিদা হলো এই লক্ষ লক্ষ জনগণের সামনে 2 মিনিট ওয়াজ করব, এটা কোনো চাহিদা হইল কর। আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, নাসরানের মানুষ, আমার নাম আব্দুল্লাহ বিন তামেদ, বাদশার নাম ইউসুফ সুনওয়াস, বাদশা এই দেশের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্যে 1000 কোটি টাকা আমার পিছনে ইনভেস্ট করে বিদেশে জাদুবিদ্যা শিক্ষা করাইছে, কিন্তু আসার পথে আমি এক আল্লাহর উপরে ইমান এনেছি, এক আল্লাহর উপরে ইমান আনবার অপরাধে বাদশাহ আমাকে 70 জন সেনাবাহিনী দিয়ে পাহাড়ে পাঠিয়ে মারতে চাইছে। 70 জন সেনাবাহিনীকে আমার আল্লাহ ধ্বংস করেছেন, আমাকে বাঁচাইয়া দিয়েছেন, আর 70 জন সেনাবাহিনী দিয়া সাগরে আমাকে মারতে চাইছি, আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া দিয়েছেন, 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছেন, বাচ্চা 1000 কৌশল করেছে আমাকে মেরে ফেলবার জন্যে, কোনো কৌশল করে আমাকে মারতে পারল না, এইবার আমাকে বলছে আমাকে কেমনে মারা যায়। আমি দাওয়াত করে আপনাদেরকে একত্রিত করেছি একটা সত্য কথা বলবার জন্য, দেশের মানুষ তো পাগলের মতো কথাগুলো শুনতেছে, পৃথিবী দেশের ভিতরে কত মানুষকে বাচ্চা ফাঁসি দিয়ে মারলো, কোনোদিন কাউকে দাওয়াত করলো না, বাচ্চাকে একটা মারবে সারা দেশের মানুষকে দাওয়াত করছে, মানুষের ভিতরে কৌতূহল আগ্রহ কমছে না বাড়ছে, সবাই আব্দুল্লাহর কথা শুনতে চায়। এবার আব্দুল্লাহ বলছে, শোনাব এত সিস্টেম করে বাচ্চা আমাকে মারতে পারলো না, বাচ্চাকে আমি বলেছি পৃথিবীতে কখনো আমাকে মারা যাবে না, মারতে হলে আমার আল্লাহর নামের কালিমা বলা লাগবে, এই মুহূর্তে আপনাদের সামনে বাচ্চা আমার গলায় ছুরি লাগাবে আল্লাহর নাম বাদ দিয়া, দেখবেন আমাকে মারতে পারলো কিনা, এরপরে আবার গলায় ছুরি লাগাবে আমার আল্লাহর নাম নিয়া, আমার আল্লাহর নাম নিয়া যদি আমার গলায় ছুরি লাগানোর পরে আমি মরে যাই, মনে করবে আমার আল্লাহর নাম সত্য, আর আমার আল্লাহর নাম নেওয়ার পরেও যদি আমি না মরি বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা, এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিলাম। এই কথা বলে পাবলিক তো চাতক পাখির মতো তাকায় আছে, আব্দুল্লাহ সেজদায় পড়ে গিয়েছে, বাদশাকে বলছে, বাদশা গলায় ছুরি লাগাইয়া দেন, বাদশা গলায় ছুরি লাগে আচ্ছা মতো কাটলো, কিন্তু আব্দুল্লাহ তো কাটলো না, বলছি আব্দুল্লাহ রে তুই না বললে মরবে, এখন দেখি মরস না, ওই আমি যে কালিমা বলছি কালিমা পড়া লাগবে, দেশের মানুষ দেখলো একই তরবারি দিয়া বাচ্চা টানতেছে কিন্তু কাটে না। কিছুক্ষণ পরে সেজদায় গিয়া আব্দুল্লাহ বলছে, বাচ্চা আমার গলায় ছুরি লাগাইয়া আপনি পড়া লাগবে, বিসমিল্লাহি রাব্বিল গোলাম, এই গোলামের সত্য রবের নামে গলায় ছুরি লাগাইয়া দিলাম, গোলামের রব যদি সত্য হয় গোলাম আব্দুল্লাহ মরে যাবে, আর গোলামের রব যদি সত্য না হয় আব্দুল্লাহ মরবে না। এই কথা বলে আব্দুল্লাহর গলায় ছুরি লাগিয়ে যখন টান দিয়েছে, দিতে দেরি হয়েছে,
আব্দুল্লাহ শাহাদত বরণ করে জান্নাতে যেতে দেরি হয় না। আব্দুল্লাহ ভালো করে জানতো যে এই জমিনে মাজলুমের রক্ত পড়ে যায়, এই জমিন থেকে জালেমের ধ্বংস শুরু হয়ে যায়। আব্দুল্লাহ চিন্তা করেছে, আমি মরে গেলে কি হলো, আমি তো দেশের জনগণের কানে কানে আল্লাহর কথা পৌঁছে দিয়েছি। আব্দুল্লাহ শহীদ হয়ে গিয়েছে, বাদশাহ নাচানাচি শুরু করে দিয়েছে, এই দেশের ভিতরে কেউ দিনের দাওয়াত দিবে না, বাদশাহ মন্ত্রীও নাই, মুরব্বীও নাই, আব্দুল্লাহ নাই, কেউ এই দেশের ভিতরে দিনের দাওয়াত দিবে না। দেশের লক্ষ লক্ষ জনগণ দেখছেন, কথা বলেন। এবার দেশের লক্ষ লক্ষ জনগণ চিৎকার করে বলতে লাগলো, বাদশাহ রে এতক্ষণ পর্যন্ত, এতদিন পর্যন্ত আব্দুল্লাহকে মারতে পারলাম না আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে, আর এই মুহূর্তে আব্দুল্লাহকে মারতে পেরেছ আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। তাহলে এতদিন তোমাকে আল্লাহ বলে আমরা ধোকা খাইছি, আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ, আসলে তুমি আল্লাহ বলতে কিচ্ছু না, তুমি ধোকাবাজ। এই মুহূর্তে আব্দুল্লাহর রক্ত সামনে রেখে আমরা দেশের লক্ষ লক্ষ জনগণ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আসিল কয়জন, এখন হয়েছে কয়জন, লাখ লাখ। বাদশার মাথা খারাপ হইল, কি করলাম, কি আসিল এক বিপদ, এখন লাখ লাখ বিপদ, কি করা যায়। বাদশার মাথা হয়ে গেছে গরম, এই চিন্তা করে বাদশাহ বড় বড় গর্ত খনন করছে, বড় বড় গর্ত খনন করে আগুন জ্বালাইয়া যারা লক্ষ লক্ষ মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদেরকে এই গর্তে ফেলে হত্যা করতে চায়। এই কথা আমার আল্লাহ কসম খেয়ে খেয়ে আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বললেন, কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছে তারা ধ্বংস, আন্নারি দাতিল উকুদ, যারা আগুন জ্বালাইছে তারা ধ্বংস, ইদহুম আলাইহা কুদ, যারা গর্তের পারে বসে তামসা দেখেছে তারা ধ্বংস। আমার বন্ধুগণ, এই মাত্র আলোচনার মূলায়াতে আসলাম, কথা বুঝছেননি, এই মাত্র আসলাম যে গর্ত খনন করলো, এখন বাদশাহ গর্ত খনন করেছে মুসলমানদেরকে মারতে পারলো কিনা, কয়জনকে জ্বালালো, আগুন কার উপরে লাগলো, বাদশাহ কেমনে মরলো, কোন জায়গা থেকে বাতাস আসলো, কারা বসে তামসা দেখলো, কারা কারা জন্ম, দেশে কেমনে দিন জিন্দা হলো, দেশে লক্ষ লক্ষ জনগণের কি হলো, আগুন কেমনে নিবে গেল, ওয়াজ বাদ রাইকা দিল। কিয়ামত পর্যন্ত যদি কোন শেষ করেন, এক মিনিট ওয়াজ করতাম না, শোয়া একটা হয়ে গেছে, মাত্র আয়াতে আইলাম, এতক্ষণ কথা বলে মূল আলোচ্য বিষয় মিলাতে চাইলাম, যে মূল পয়েন্ট হচ্ছে এখানে ওরাই গর্ত খনন করছে, ওরাই আগুন জ্বালাইছে, ওরাই তামসা দেখছে, এখন কথা হলো এগুলা করে মুসলমান মারতে পারলো কি না, না তারা মরলো, দেশের অবস্থা কি হলো, সব বাদ আজকে।